হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিমুল হাসান, বরাবরের মতো আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে যে টপিকসটা নিয়ে কথা বলবো, সেটা আপনারা স্ক্রিনে দেখা পিকচার দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি আজকে আপনাদের সাথে কি নিয়ে কথা বলে চলে আসছি। দেরি না করে চলেন চলে যাই, আমরা কিভাবে র্যামটা পাস করব এটি দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল আমি এখান থেকে চলে যাবো সেটিংসে। সেটিংসে যাওয়ার জন্য আমাকে এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পরে আমার যেই ফোন, আমি যেই ফোন ইউজ করি না কেন, ওই ফোনের মধ্যে যে আমাদের র্যামের যে অপশনটা আছে বা যে জায়গা থেকে আপনার র্যামটা দেখা যাবে সেই সেই জায়গায় ক্লিক করবেন। যেমন আমার হচ্ছে মাই ফোন, যেহেতু আমি টেকনো ফোন ইউজার, সেক্ষেত্রে হচ্ছে এখানে মাই ফোন উপরেই থাকে। আপনারা যদি টেকনো ফোন ইউজার হন সেভাবে সেখানে এইভাবে দেখে নেবেন। তারপর আমি একটু নিচের দিকে যাওয়ার পর আমরা দেখবো আমার ফোনের র্যাম কিন্তু 4 জিবি, আর এখানে আছে হচ্ছে 3 জিবি এক্সটেন্ডেবল র্যাম, মানে যেটাকে আমরা ভার্চুয়াল র্যাম বলে থাকি। এটা যদি আমি কিভাবে বাড়াবো, আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দেবো র্যামের উপরে। র্যামের উপরে ক্লিক করার পরে আমার এখানে এই যে দেখেন দেওয়া আছে মেম ফিউশন দেওয়া আছে, এটা ওপেন করা আছে। আপনারা এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর হচ্ছে নিচের দিকে পেয়ে যাবেন সেট ভার্চুয়াল র্যাম। সেট ভার্চুয়াল র্যাম আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে 1 জিবি, 2 জিবি, 3 জিবি, তিনটে অপশন চলে আসছে, যেখানে আমি কিন্তু 3 জিবি অ্যাড করে নিছি। বাট আপনারা যদি 2 জিবি বা 1 জিবি অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখানে 1 জিবিতে ক্লিক করে দিবেন, বা এখানে হচ্ছে 2 জিবি সেট করতে চাইলে 2 জিবিতে ক্লিক করে দিবেন। আর এখানে ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে 2 জিবিতে ক্লিক করে মডিফাই অ্যান্ড রিসেট চাবি একটা এখানে ক্লিক করে দিবেন, আপনার ফোনটা অফ হয়ে অন হবে। অফ হয়ে অন হওয়ার পর আমরা পরে দেখতে পাচ্ছেন উপরে যে 4G+ 3 জিবি লেখা আছে, এখানে লেখা আছে হচ্ছে 4G+ 2 জিবি। আপনারা যদি 3 জিবি করতে চান, সেক্ষেত্রে 3 জিবিতে ক্লিক করে দেবেন, আমার মতো লেখা আসবে 4G+ 3 জিবি। তো আমার এটা তো করাই আছে, আপনারা এইভাবে কোড র্যামটা প্লাস করে নেবেন। আর আমরা অনেকেই জানি না যে এই র্যামের কাজটা কি। র্যামের যে এই র্যামটা 3 ধরনের কাজ করে থাকে, যেমন হচ্ছে আপনার ফোনের মধ্যে যদি আপনার 4 জিবি র্যাম থাকে, এটার মধ্যে একটা লিমিট দেওয়া থাকে যে আপনার 5টা অ্যাপস ইনস্টল করতে পারবেন। সো ওই ক্ষেত্রে যদি আপনি যদি এই র্যামটা অ্যাড করে নেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে আরও 2টা অ্যাপস বেশি ইনস্টল করতে পারবেন। আমরা লং টার্ম যখন অ্যাপস গুলা ইউজ করি, ইউজ করার পরে দেখা যায় যে আমাদের ফোন থেকে কিন্তু ফোন যে অ্যাপস কাজ করতেছে অ্যাপস থেকে আমাদেরকে বিহেভ করে দেয়। বাট আপনি যদি র্যাম মেমোরি ফিউশন টেকনোলজিটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে আর বের করে দেবে না। আর ফোনটা আমাদের অনেক, মানে যখন আমরা গেম টেম গেমিং করি, তখন কিন্তু আমাদের দেখা গেছে যে ফোনের মধ্যে অনেক ধরনের প্রেশার পড়ে বা ফোনটা গরম হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে এই র্যামটা আপনাকে কিছুটা হলেও এখান থেকে স্বস্তি দেবে। সো আর দেরি না করে করে নিন আপনার ফোনটার মধ্যে মেমোরি ফিউশন টেকনোলজি দিয়ে র্যামটা প্লাস করে নিন। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী যে ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।